মা কেমন আছো? বাবা কি আমার সাথে বেশি রাগ করে আছে? কুসুম চুপ করে অর্ণবের গলার আওয়াজ শুনছিল মনোযোগ দিয়ে। অর্ণব কোনো সাড়া না পেয়ে আবার বলল, হ্যালো, আমি কুসুম। অর্ণব অবাক হলো কুসুমের কণ্ঠ শুনে। কুসুম মায়ের ফোন পেল কোথায়, পরে বুঝল মা হয়তো তাদের বাড়ি গেছে। কুসুম আর কিছু বলেনি, নিজের নাম বলে সেও চুপ করে আছে। অর্ণব গলা ঠিক করে বলল, কেমন আছেন? এই আছি, একরকম, মরি নাই। কথাটা যেন কুসুম খোঁচা মেরে বলল। অর্ণব বেশ বুঝতে পেরেছে এরকম কথারই যোগ্য সে, তাই রাগ না করে ফের বলল, পায়ে কি কামড় দিয়েছিল আপনার? পোকা। এখন সুস্থ বোধ করছেন? হুম, আচ্ছা রাখছি। কুসুম ফোন রেখে দিল। অর্ণবের কথা শুনে মনে শান্তি পেলেও বারবার মনে পড়ছে এই মানুষটা তাকে চায় না, তার ভাগ্যে এই মানুষটা নেই, যার কারণে বাধ্য হয়ে সে কলটা কেটে দিয়েছে। অর্ণব ফোন সামনে ঘুরাতে ঘুরাতে ভাবল, ওইটুকুন একটা মেয়ের আবার কি রাগ? আমি মোটেও তাকে দোষ দিচ্ছি না, আমার উপর তার রাগ একেবারে স্বাভাবিক। যা হয়েছে ভালোই হয়েছে, আমার উপর রাগ থাকলে আমাকে ভুলতে তার কম সময় লাগবে, কিন্তু মা বাবা এটা বোঝেন না। কি দরকার সব সময় ওর খোঁজ খবর রাখার? এমন করলে সে তো চেয়েও আমায় ভুলতে পারবে না। বারবার গিয়ে তারা ওকে মনে করিয়ে দিচ্ছে, অর্ণব নামের একটা ছেলের সঙ্গে একবার কুসুমের বিয়ের কথা চলছিল, তা ভেঙে গেছে এখন। কুসুমের জন্য কি আপনারা ছেলে দেখছেন ভাই? না, কি যে বলেন, চাইলে কি আর আমার কুসুম মায়ের জন্য ভালো একটা ছেলে পাবো? তাছাড়া বয়স হোক, আরও এখনও ছোট, সে ভাবছি ঈদের আগে ভারতে পাঠিয়ে দেব। অর্ণবের বাবা চমকে বললেন, সে কি, কেন, এখানে থাকলে কি সমস্যা? সমস্যা বলতে কিছুই না, ভারতে ওর নানি একা থাকে, তাই সেখানে পাঠিয়ে দিচ্ছি। হাওয়া বদল করলে মনটাও ভালো হয়ে যাবে ওর, এই ভেবে সিদ্ধান্ত নিলাম। অর্ণবের বাবা মন খারাপ করে বসলেন, এরপর বললেন, তাহলে তো আর কুসুমের দেখা পাবো না তাহলে, আরে তারে আমার খুব মনে পড়বে। কুসুমের বাবা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন, তার আর কিছু বলার নেই, সব নিয়তি, এসব কি আর আমাদের হাতে আছে? বাবা চা খেতে খেতে একটা পুরনো দিনের গান শুনছিলেন। জ্যোতি তার সামনে এসে বসেছে, 5 মিনিট হয়ে গেছে কিন্তু তিনি এখনও টের পাননি, চোখ বুজে চা খাচ্ছেন। শেষে অডিও স্পিকারটা বন্ধ করে দিয়ে জ্যোতি বলল, বাবা আমি এসেছি, দেখেছো? আরে তুই কখন এলি? অনেক আগে, তুমি তো খেয়ালই করলে না। যাই হোক, একটা প্রশ্ন জিজ্ঞেস করার জন্য এখানে এসেছিলাম। বাবা চায়ের শূন্য কাপটা টেবিলের ওপর রেখে দিয়ে নড়েচড়ে বসে বললেন, কি প্রশ্ন? আমার কি শিক্ষার অভাব? এত বড় কথা কে বলল তোকে? বলেছে একজন, বলো না উত্তর। না, আমার মেয়ের মাঝে কোনো খুঁত নেই, তবে সে এই কথা কেন বলল তাই ভাবছি। এর পিছনে কি কোনো কারণ আছে? না হলে হুট করে একটা মানুষ এসে কেন বলবে তোর শিক্ষার অভাব? না কিছু না, যা বোঝার বোঝা হয়ে গেছে। আচ্ছা শোনো, আমি বলে দিচ্ছি আমি কুমিল্লা যাব না। বাবা চশমা পরে বাসা থেকে বের হয়ে যেতে যেতে বললেন, তুই এমনিতে কোনো আত্মীয়র সঙ্গে দেখা সাক্ষাৎ করিস না, এবার নিজের আপন চাচাদের বাড়ি যেতেও মানা করলে লোক বলবে সমাজ নাই। জ্যোতি পিছু পিছু এসে বলল, আমার অর্ধেক আত্মীয় বিদেশে থাকে, এখানে আত্মীয় বলতে চাচা চাচি আছেন। সেজন্যই তাদের সঙ্গে তোর দেখা করতেই হবে, আমি আর কিছু শুনতে চাই না, বাজারে যাচ্ছি, কিছু লাগলে বল। জ্যোতি মুখ ঘুরিয়ে তার রুমে চলে আসলো, সবাই যেন জোট পাকিয়েছে ওর বিরোধিতা করার জন্য। ভাগ্য মনে হয় লেখা আছে ঈদের আগে কুমিল্লা যাবার কথা। দেখ কত কি করলাম, কোনো কিছুতেই লাভ হচ্ছে না। কিরে অর্ণব, অমন মূর্তির মতন বসে আছিস কেন? তোর বাচ্চা বউ কল করেছিল নাকি? মৃদুলের কথা শুনে অর্ণবের মুখ চুপসে গেল, গোল গোল চোখে চেয়ে রইল ওর মুখের দিকে। মৃদুল ওর এমন চাওনি দেখে ভাবল সে কি কোনো অপরাধ করে ফেলেছে নাকি কথাটা বলে, পরে ওর সামনে বসে চুটকি মেরে বলল, কিরে কোন জগতে আছিস, আমি তো ফান করলাম। ফান করে সত্যিটাই বললি? ওই কুসুম তোর নাম্বার পেল কই? ওই যে ভাগ্য, মাকে কল করলে কুসুম যে স্থানে থাকুক না কেন, কোনো না কোনো উপায়ে তার সঙ্গে আমার কথা হয়ে যায়। মৃদুল পা গুছিয়ে বসে বলল,
তা কি কথা হলো ওই পিচির সাথে? ম্যাচিউর একটা মেয়ে রাগ করলে সে রাগ ভাঙানোর জন্য আমরা সচরাচর অধিক সময় ধরে ভাবনা চিন্তা করে থাকি, কিন্তু পিচি একটা মেয়ে যখন রাগ করে তখন হাসবো নাকি কাঁদবো তা ভাবতে থাকি। তার রাগ তো নামেই রাগ, এই রাগকে মূল্য দিতে গেলেও মনে হয় ফলাফল একটা চকলেট দিলে শেষ। মৃদুল হাসতে হাসতে লুটুপুটি খাচ্ছে, অর্ণব মাথা ঘুরিয়ে বলল, হাসছিস? অবশ্য হাসিরই কথা এটা, ওইটুকুন একটা মেয়ে আবার রাগ করে আমার সাথে? সে জানে তার রাগ আমি কখনো ভাঙাবো না, তাও রাগ করে, কি অধিকারত্ব তার একটু ভেবে দেখ। মৃদুল ঠিক হয়ে বসে বলল, অধিকার নিশ্চয় আছে। মানে? মানেটা সহজ, তুই ইদানিং কুসুমের কথা অনেক ভাবিস। যদি আগের অন্নপতি কুসুমের গলা শুনলে লাইন কেড়ে দিতি, কিন্তু তুই সেটা করলি না, বরং দু চার লাইন কথা বললি ওর সঙ্গে, এখন আবার তার রাগ নিয়ে গবেষণা করছিস। কুসুম পিচ্ছি হলেও বুঝ জ্ঞান তার যথেষ্ট হয়েছে, যার কারণে সে তোর মনের কথা বুঝতে পেরে অধিকার খাটাচ্ছে। আমার মনে হয় তুই বিয়েটা ভেঙে দিয়েছিস ঠিক, তবে এর অনুশোচনা তোকে বিয়ে পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। হায় রে অর্ণব, ফেঁসে গেলি। মৃদুলের কথা যেন তীরের মতো লাগলো, বুকে হাত রেখে অর্ণব পুনরায় মূর্তির মতো বসে রইল। যেটা হচ্ছে সেটা সে চায় না, মোটেও চায় না। তাহলে সেটা কেন হচ্ছে? কেন ঘুরে ফিরে ভাগ্য সেই জায়গায় গিয়ে আটকাচ্ছে যাকে প্রত্যাখ্যান করে সে ঢাকায় ফিরে এসেছিল? তাহলে কি কুসুমের সাথে আমার বিয়ে হবে? মৃদুল, তুই আমাকে ভয় লাগালি কেন একটু বলবি? তোর কাছে মন খুলে কিছু কথা বললাম, কোথায় একটু সাহস যোগাবি তা না করে ভুলভাল চিন্তাভাবনা মাথায় ঢুকিয়ে দিলি। ছেঁকা খাওয়ার প্রতিশোধ এখন অনামিকাকে না পেয়ে আমার উপর দিয়ে ঝাড়ছিস? একদমই না। আচ্ছা, তুই কি শুনতে চাইছিস তাই বলছি। তোর বিয়ে জ্যোতি ম্যাডামের সঙ্গে হবে, তোর স্বপ্নের সেই নারী, অতিরিক্ত ম্যাচিউর, অতিরিক্ত দুষ্ট, অতিরিক্ত বুঝদার, অতিরিক্ত। জ্যোতি ছাড়া আর কোনো মেয়ে নেই, ওরে বিয়ে করলে আমার জীবন শেষ হয়ে যাবে। জাস্ট টিচার হয়ে ওরে সামলাতে আমার হিমশিম খেতে হচ্ছে। বিয়ে করলে আমি মরেই যাব, ওরে সামলানোর জন্য একজন কোমল মনের অধিকারী পুরুষ দরকার। সংসারে একজনের মন নরম হতে হয়, জ্যোতির মন শক্ত, ওর জন্য নরম মনের ছেলে লাগবে, ওর সঙ্গে আমার খাটবে না। সংসারে তাহলে ইট ছোড়াছড়ি হবে সারাক্ষণ? মৃদুল অর্ণবের ঘাড় ঝাঁকিয়ে বলল, তাহলে বলবো যদি তোর জীবন আসার পর থেকে তোর মন শক্ত থেকে নরমের দিকে যাচ্ছে। এটা কিসের লক্ষণ ভাই? তুমি তো মায়েদের ধারের কাছেও ঘেঁচতে না, এখন রাতে বিরিয়াতে জ্যোতির সাথে তোমার দেখা যায়, ব্যাপার কি? দুদিন পরেই চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হয়ে যাবে, এই দুদিন ক্লাস করতে যাবে না অর্ণব, গেস্ট টিচার হিসেবে মৃদুল যাবে। দুই দিন ধরে পড়াতে মন দিতে গিয়ে বাকি সব ভুলে বসেছে সে। পরীক্ষাটা কবে শেষ হবে আর কবেই ঈদে বাড়ি যাওয়া হবে? এবার বাড়ি যেতে কোনো ভয় হবে না, কারণ যেটার ভয়ে এতটা বছর সে বাড়িতে যেতে চায়নি সে কারণটা দামাচাপা হয়ে গেছে। জ্যোতি ক্লাসে অর্ণবকে খুঁজছিল, লোকটাকে অপছন্দ করতে করতে কেমন যেন চেনা পরিচিতির কাতারে নিয়ে এসেছে সে। এখন তাকে না দেখলে মনে হয় দেখা উচিত ছিল। মন খারাপ করে লাইব্রেরিতে ঢুকেছে জ্যোতি, একটা উপন্যাস নিয়ে পড়বে ভেবে। মনটা ভালো হোক এটাই উদ্দেশ্য। সেখানে দেখা হয়ে গেল অর্ণবের সঙ্গে। অর্ণব একটা বই রাখতে এসেছিল, লাইব্রেরি থেকে কল করেছিল ফেরত দেওয়ার জন্য, তাই বাইরে বের হয়ে ট্রেনিং সেন্টারে ঘুরে এসে শেষে এদিকে আসলো। দূরে একটা বই নিয়ে চশমা ঠিক করে মনোযোগ সহকারে পড়ছিল সে। জ্যোতি প্রথমে ভাবলো গিয়ে কথা বলবে, পরে কি ভেবে আর গেল না, পছন্দের একটা উপন্যাস নিল, কপাল কুণ্ডলা, সেটা নিয়ে এক কোণায় পড়তে বসে পড়েছে। অর্ণব ঘুরে দাঁড়ানোর পর জ্যোতিকে দেখতে পেল। কাল শিক্ষার অভাব কথাটা বলা ঠিক হয়নি, সরি বলা উচিত বলে সে এগিয়ে এসে জ্যোতির সামনে চেয়ার টেনে বসল। আনএক্সপেক্টেড ছিল একেবারে, জ্যোতির চোখ বড় করে তাকিয়ে আছে। অর্ণব বইয়ের পাতা উল্টে হাত দিয়ে পিসটা মিহিন করে বলল, সরি, কাল ওই কথাটা বলা উচিত হয়নি আমার। জ্যোতি ভাবেও নি অর্ণব নিজ থেকে সরি বলবে, কিছুক্ষণ চুপ করে থেকে বলল, সমস্যা নেই। অর্ণব জ্যোতির চোখের পানি দেখল হঠাৎ, পানিটা চোখ ছেড়ে নিচে নামিনি অথচ জল জল করছে। আসলেই কথাটা ব্যথা দেওয়ার মতন ছিল, এটা বুঝতে ওর একদিন লেগে গেল। মন খারাপ হলো জ্যোতির চোখের পানি দেখে, তাই বইটা বন্ধ করে দিয়ে বলল, আমার কম্পিউটার ট্রেনিং সেন্টারের পাশে যে ক্যান্টিন আছে সেটাই অনেক ভালো কফি পাওয়া যায়, বিগ ফ্যান আমি, আপনি চাইলে
আমার থেকে বিনা কারণের একটা ট্রিট নিয়ে নিতে পারেন? জ্যোতি একের পর এক অবাক হচ্ছে, নরেশ্বরে বলল, সত্যি? তবে যদি আপনার রাগ কমে তবে, জোর জবরদস্তি নাই। জ্যোতি রাজি হলো। লাইব্রেরি থেকে বের হবার পর অর্ণব সোজা হাঁটা ধরেছে, জ্যোতিও ওর সাথে আস্তে আস্তে বলল, যখন বিয়ে করবেন তখন কি বউকে হাঁটিয়ে ঘোরাবেন? সেটা নির্ভর করে আমার বউ হাঁটতে ভালোবাসে নাকি অসহ্য বোধ করে। সে যদি এটার সাথে সহজ বোধ না হয় তাহলে আমি কেন মিশে তাকে কষ্ট দিতে যাব? রিক্সা নেব তখন। আমি যদি এখন বলি আমার পায়ে ব্যথা করছে? তাহলে আপনি আপনার টাকা দিয়ে রিক্সা নিতে পারেন। প্রথমত আপনি আমার বউ না, সে সূত্রে আপনার খরচ আমি বহন করব না। দ্বিতীয়ত আপনার কাছে টাকা আছে। জ্যোতি মিটমিট করে হাসতে হাসতে চলল। অর্ণবের কথায় শুধু হা করে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। 10 মিনিট হেঁটে এসে কফি হাউসে ঢুকে একটা সুন্দর মনোরম জায়গায় সিট দেখে বসলো দুজন। অর্ণব অর্ডার দিয়ে ওর দিকে তাকিয়ে বলল, আসলে আমি একটা বিষয় নিয়ে অনেক চিন্তিত ছিলাম, যার কারণে মেজাজ গরম ছিল, তাই আপনাকে উল্টাপাল্টা বলে ফেলেছি। আমার আপনাকে হার্ট করার কোনো ইন্টেনশন ছিল না। কোন বিষয়ে জানতে পারি? ফ্যামিলি প্রবলেম, আপনার জানার প্রয়োজন নেই। আমিও চাই না কেউ আমার দুঃখে দুঃখী হোক। জ্যোতি হেলান দিয়ে বসে বলল, আমাকে বললে আমি দুঃখী হই বা না হই অন্তত আপনার দুঃখ কিছু হলেও কমবে, বলতে পারেন, আমি শুনি, কথা বললে সময় কাটে। অর্ণব টেবিলের ওপর থেকে একটা প্লাস্টিকের ফুল নিয়ে ঘুরাতে ঘুরাতে বলল, আগে একটা প্রশ্ন করি, ধরুন আপনি একজনকে পছন্দ করেন না, তার কোনো দোষ নেই, কিন্তু আপনার ওকে ভালোই লাগে না, বিয়ের কথা ভাবতেই পারেন না তার সাথে, কিন্তু আপনার বাবা মা ওই মানুষটার সঙ্গেই আপনার বিয়ে ঠিক করে রেখেছে, এক প্রকার সারপ্রাইজ দিয়ে বসেছে আপনাকে, এখন এই বিষয়ে তারা জোর করছে রীতিমতো, কল করলেই বিয়ের কথা, বোঝেন তো? তখন আপনি সেই সিচুয়েশনে কী করবেন বলুন। জ্যোতি সোজা হয়ে বসে মুখ এগিয়ে এনে বলল,